ও বাড়ি চলে গেছে, আজকে বাদি থাক। ওই দেবার আগেই কথা বলতে বলতে করতে করতে ব্যাস। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি মানে ভালো থাকতে হচ্ছে। আজকে একটুখানি পঞ্চায়েত অফিস যাচ্ছি একটা দরকারে, আর বাড়ির ট্যাক্সটা দিতে যাচ্ছি। তোমাদের সঙ্গে সরাসরি অনেকদিন কথা হয়নি, আজকে ভালো একটু কথা বলি। অনেক ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিছু রিলেটিভসদের, রিলেটিভস মানে আমার বোন, বোনের বাড়ির একটু মেডিকেল ক্রাইসিস, ছেলেটার একটু শরীর খারাপ, বাপের বাড়িতে মা ভাইজি সবারই এখন খুব বাজে সময় যাচ্ছে। বাড়িতে বাড়িতে জ্বর, সর্দি, টাইফয়েড, ডেঙ্গি, কিছু হলেই সর্দি বসে যাচ্ছে, ইনফেকশান হয়ে যাচ্ছে, ডেঙ্গি টেস্ট দিচ্ছে। সুস্থ হতে দিন 15 লাগছে, প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে, মা আসছে। জানি না মা কেন সবাইকে এত কষ্ট দিচ্ছে। জামাকাপড় মার্কেটিং কিছু শুরু হয়েছিল, শেষও হয়ে গেছে প্রায়, কিছু কিছু বাকি আছে, করতেই হবে, কারণ পুজো, অসুবিধা সুবিধা সব মিলিয়েই তো করতে হবে। কিছু করেছি, কিছু খুব অল্পই বাকি আছে। সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না, অনেক প্রতিকূলতার মধ্যে যাচ্ছি। ক্যামেরাটা দেখো না, এক হাতে নেয়া, ছাতা নেয়া, পসিবল না। রোদে উঠেছি, ঘেমে যাচ্ছি, চোখের পাওয়ার বেড়েছে, চশমাটা করেছি, কনফিউজ হয়ে যাচ্ছিলাম কীরকম করবো, যা এরকম করেছি, যেমনই লাগুক আর দেখা দেখি ব্যাপার নেই, চোখের জন্য করেছি, চোখটা ভালো থাকলেই হলো। এখন আমি পঞ্চায়েত অফিসে এসেছি, কিছু কাজ আছে, মিঠাই, পঞ্চায়েত অফিসের দিকে যাচ্ছি, নিতে হবে। একটা কাজ মিটেছে আর একটা বাকি আছে। অবশেষে দুটো কাজে মিললো, ট্যাক্স জমা দেওয়া হলো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা ছেলের দরকার ছিল সেটাও মিললো, একটু ওয়েট করতে হলো, যাক হয়ে গেল। যেটা ভাবছিলাম যে আজ হবে কি হবে না, ফেরত আসবো, একটা কনফিউশন ছিল, জাস্ট ডান। আর কি বলবো, এখন তো যা সময় যাচ্ছে, মানুষের রোজগারপাতি কমে যাচ্ছে, ইনকাম বাড়ছে না, খরচ বাড়ছে, এত চিকিৎসায় খরচ বেড়ে যাচ্ছে, ওষুধ মানে কি বলবো, পথ্য খাবে কি, মেডিসিন কিনতে কিনতে মানুষ হয়রান হয়ে যায়। আর আমাদের মতো সাধারণ মানুষ যখন কোনো ক্রিটিক্যাল কেস নিয়ে প্রাইভেট হাসপাতালগুলোতে যায়, কী হারে যে পয়সা বেরোয় সেটা তো খুব মানে কি বলবো, এ করা সাবমিট করা খুব কষ্ট, তবু করতে হয়। আগে তো শরীর ফুচকা শুকোচ্ছে, এই বিকালবেলায় গাড়িতে করে ফুচকা যাবে, এই যে রোদে শুকোচ্ছে, টক জল দিয়ে আলু মাখা দিয়ে প্রচুর খাবে সবাই। এগুলো মোরগ ফুলের গাছ, ফুল হবে যখন খুব সুন্দর লাগবে। গিয়ে স্নান, পুজো সবই তো বাকি আছে, তো কাজটা যে মিটলো এটা একটা নিশ্চিন্ত, পুজোর দিন নয়, দেরিই হবে। এই যে বাহারি গাছের পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে না, বাহারি গাছটা এটা মাটিতেই ভালো হয়, আমি কিন্তু কিনেছিলাম টবেতে, মরে গেল আমার, একটা বছর পর গাছটা মরে গেল, কিন্তু এই টবেতেই মনে হয় ভালো হয়, এই টবে সরি মাটিতে। এরকম ওরা ফুল অলরেডি এখানে ফুটে গেছে, এটা একটু অন্য জাতের, ছোট্ট ছোট্ট কি সুন্দর ফুটেছে, ভালো লাগছে। পরিবেশটা দেখো যেমন পুজো পুজো একটা গন্ধ মাঝে আসছে, তার একটা প্রকৃতির তার স্মেল পাওয়া যাচ্ছে। মাকে বলি মা সবাইকে শান্তি দাও, সবাইকে আনন্দ দাও, পুজোতে কারোর আনন্দ, কোনো পরিবারের দুঃখ কষ্ট অশান্তি, মানুষ সুস্থ থাক এটাই কামনা করি, সবাই ভালো থাক এটাই কামনা করি। মা যেন সবার ঘরে ঘরে আনন্দ এনে দেয়, কিন্তু বললে তো হবে না, যেটা যার আছে সেটা তো হবেই। আমি এখন হেঁটে হেঁটে চলে যাব, 5 মিনিট লাগবে আমার বাড়ি যেতে। আসছে বর্ষার সময় কাঁচ ফেটে গেছিল ঝড়ে আগের বছর, এই কাঁচগুলো চেঞ্জ হচ্ছে সব। আগে ঝড়টা একটা কাঁচ ফেটেছিল, কিন্তু একটা কাঁচ পাল্টাতে গেলে হবে না বলে পুরো একটা সাইডেরই কাঁচ পাল্টাচ্ছি। বাসে করে সব
বাড়ির কাছে এসে গেলাম, বাড়িতে এসে গেলাম, এবার কাজে লাগি। মিশো থেকে একটা প্যান্ট অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে প্লাজো, দেখা যাক, দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই এসেছে, এবার খুলে দেখব। এই যে পুরো প্যাকটা খোলা হয়ে গেল, দেখো এরকম কালার, মোটামুটি ঠিকঠাকই এসেছে যেমন দিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা একটু